গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার তিনি অসমে পৌঁছে নির্ধারিত সূচি অনুযায়ী কামাখ্যায় যান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটি থেকে সড়ক পথে মেঘালয় যাবেন মমতা। উল্লেখ্য, ত্রিপুরা, গোয়া ও হরিয়ানার মতো মেঘালয়ের সংগঠন যথেষ্ট বিস্তার লাভ করেছে। উত্তর পূর্বের এই রাজ্যে পা রাখতেই কংগ্রেস ভেঙে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে তৃণমূল। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ তাবর কংগ্রেস নেতারা যোগ দিয়েছেন তৃণমূলে। কালীঘাটে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকুলরা। উত্তর পূর্বের এই রাজ্যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে তৃণমূল। মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়েছেন সাংসদ সুস্মিতা দেব। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।